হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো সামনে রমজান আসছে, তাই আমি আজ রমজানের বাজার কিছু করেছি, তো এগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের ব্লগটি, আমার ব্লগটি হলো মনারস ব্লগ। তো যাই হোক, আমি আজ রমজান উপলক্ষে যা যা বাজার করেছি তো তা আমি আপনাদের সামনে তুলে ধরব। এই যা, তো প্রথমেই আমি আসলে আজ সকালে উঠলাম, ওঠার পরে মানে নামাজের যাগুলো দিই নাই, তো ওগুলো ভাবলাম যে একটু দিয়ে নেব। তো সকালবেলা তো যেহেতু আমি গ্রামে বাস করি, তাই আমাদের পুকুর আছে, তো এই পুকুরের থেকে এই মাছগুলো আমি আজকে ধরলাম। আসলে ধরলাম কি, আমাদের পুকুরে অনেক অল্প পানি, তাই এই মাছগুলো মানে কাব্বাজ ছিল, যাতে আসলে গ্রামের বাসায় তো এই অবস্থা। যাই হোক, তো এগুলো আমি ধরে আনলাম, এগুলোতে ডিমও হয়েছিল, তো এগুলো কেটে রাখলাম এখানে। আর এদিকে নামাজের মাছটাও ভিজিয়ে দিলাম, ভিজিয়ে রেখে দিলাম। এই যা, তো মাছগুলো একটু পরেই কাটবো আমি। আর এখন আমি আপনাদের এই যে যা যা বাজার করলাম এগুলো দেখি কী কী করছে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি ডাল, মসুর ডাল। আসলে পেঁয়াজি বানাতে আমরা মসুর ডাল এটা বিশেষ করে আমি ব্যবহার করি, তার সাথে আমি অন্য ডালও ব্যবহার করি, ওইটাও আমি দেখাবো। এখানে আমি 2 কিলো মসুর ডাল নিয়েছি, তো এটা আমি এখন পরিষ্কার করে আমার এই যে কন্টেনারে রেখে দিব। তো এটা আমি এখন পেরে বেছে ময়লা টলাগুলো পরিষ্কার করে কন্টেনারে রাখব, তাই এগুলো পরিষ্কার করতেছি। তারপরে আমি এখানে সানাবট নিলাম, তাও 2 কিলো, তো এগুলো আমি পরিষ্কার করে বেছে রোদে দিয়ে একদম ভালোভাবে বেছে তারপরে আমি কন্টেনারে রেখে দিব। দেন এখানে আমি সাথে একটু আমি অ্যাঙ্গার ডাল, যেটাকে বলা হয় বোর্ডের ডাল, 1 কিলো বোর্ডের ডালও এনেছি। তারপরে তেল, খেজুর, অনেক কিছু এনেছি, হ্যাঁ এগুলোও দেখাবো আপনাদেরকে। এই যা, তো এগুলো আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি, হ্যাঁ ব্যাগ থেকে। তো এখন এটা হলো বোর্ডের ডাল। আমি মসুর ডালের সাথে আসলে অল্প একটু বোর্ডের ডাল মিক্স করে দিই, তাহলে পেঁয়াজ খেতে আসলে খুবই ভালো লাগে, মাছ মাছে হয়, তাই আমি বোর্ডের ডালে কিছুটা নিয়েছি। তো এটার সাথে নিয়েছি, এটা আমি পরিষ্কার করে এখন কন্টেনারে রেখে দিব। তারপর হ্যাঁ রেখে দিব, তারপর একটা আমি পাত্রতে রাখলাম। তারপর এখানে সানাবট নিলাম 2 কিলো, এটাকে আমি পরিষ্কার করে ঝেড়ে গেছে রেখেছি। এগুলো আমি এখন কন্টেনারে একটি জারে রেখে দেব। আসলে রমজান উপলক্ষে এইসব বাজারগুলো আসলে আগে থেকে যদি রেডি করে রাখা যায় তাহলে রমজানটা খুবই ভালো লাগে। আর আমার এই ব্লগটা আসলে আমি 2-3 দিন আগেই করেছি, তো বিভিন্ন ঝামেলায় আসলে আমি পোস্ট করতে পারিনি। তো যদি কিছু ভুল হয়ে থাকে, আমি আসলে নতুন এই ব্লগে, যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা আমার সঙ্গে বুঝতে দেখবেন। এই আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন আসলে এই ব্লগগুলো করতে পারি। তো আপনাদের সাথে আসলে আমি কী বলবো, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল হয়ে যায় এই যা। আর যদি কোনো, আর ওদিকে আমি নামাজের মাসলা আরও অনেক কাজই করেছি, আসলে আজকে অনেক দোয়া মোছা করেছি, অনেক কিছু কাজের ঝামেলায় আসলে অনেক কিছু করতে পারিনি। এখন আমি একটা কন্টেনারে চিনিগুলো রেখে দিচ্ছি। এখানে আমি 2 কিলো চিনি নিয়েছি, তো এটা শরবতের জন্য। তো শরবতে আমি ট্যাং খাই, ট্যাং আমরা, তারপরে লেবুর শরবতও খাই, তারপরে রোয়াজ্জা,
যখনই যেটা আসে আসলে সবগুলোই রাখি, প্রতিদিন একই রকম শরবত আসলে খাই না। তার পাশাপাশি দেখা যায় এইসব গুল এটাও খাই মাঝে মধ্যে, চিরা দিয়েও শরবত করে খাই, এক এক সময় এক একটা আসলে করি। এগুলো হলো খেজুর, খেজুরটাও আসলে এখন আমি সুন্দর করে একটা ইয়েতে রেখে দিব। তো এই যা আচ্ছা যাই হোক, খেজুর তো রমজানের জন্য একটা আসলে পবিত্র একটা যা যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ইফতারি খেতে এবং সবসময় আমি পছন্দ করতে। এটা হলো বেসন, আমি রমজানের জন্য এখানে আমি বেসন নিচ্ছি। বেসনটা আমি এখন রোদে দিব, বেসনটা আসলে আমি ডিশে এখন রেখে দিচ্ছি, তারপরে রোদে শুকিয়ে তারপরে আমি চালনি দিয়ে চেলে তারপরে কন্টেনারে রাখবো। বেসনটা চেলে রাখলে আসলে কি বেসনটা গুললে তারপরে মানে একদম সফট হয়, বেগুনিটাও ভালো হয়, আলুর চপও ভালো হয়। এই তারপরে এগুলো এই জন্য আমি রোদে দেওয়ার জন্য রেডি করতেছি। আর রমজান উপলক্ষে আসলে বেগুনি তো খুবই মজার একটা খাবার, বেগুনি আলুর চপ, এটা তো বেসন ছাড়া জমেই না প্রত্যেকের। এটা তো বেসন তো লাগবেই। তারপর আমি এখানে খেজুর, পেঁয়াজ আনলাম, তারপরে রসুন, এই মশলা অনেক কিছু এনেছি আসলে, কিছু গুঁড়া মশলাও আছে। তো এগুলো আমি একটা একটা করে আস্তে আস্তে সবগুলো রেডি করে কন্টেনারে রেখে দেব, রোজার মধ্যে যেন আসলে কোনো সমস্যা না হয়, হাতের কাছে যেন আসলে সব কিছু থাকে। তাই রোজার আগে এই প্রস্তুতিগুলো সবার, আমি জানি সবাই আসলে অনেকে এভাবে করতে পছন্দ করেন। তো আমি আমার সামান্য এই বাজারটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে আজকে বসলাম। তো জানি না কেমন হয়েছে আসলে। তো এখানে আমি মুড়ি নিলাম, মুড়িগুলো আমি বড় একটা জারে রেখে দিব। আর রমজানে তো মুড়ি আমাদের সবারই পছন্দ, ইফতারিতে মুড়ি ছানা এবং বেগুনির সাথে মুড়ি না হলে জমে না মুড়ি। মুড়ি কার কার পছন্দ আপনারা কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আমার এখন মোটামুটি সবগুলোই নেওয়া আসে। এখানে আমাদের রমজান উপলক্ষে আমাদের প্রথম দিনই অর্থাৎ রোজার আগের দিন গরু জবাই করা হয়। তো আমাদের গ্রামের গরু তো এখানে ফ্রেশ মাংস, আসলে এখানে ভেজালের কোনো কিছুই নেই, সম্পূর্ণ ফ্রেশ। তো যাই হোক, এই ছিল আমার রোজার বাজার। আমি যতটুকু পেরেছি আসলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো